নন্দীগ্ৰামত মহিলা হত্যা। হত্যাকাণ্ডৰ পিছতে জ্বলিছে নন্দীগ্ৰাম। নিৰ্বাচনত ভোটগ্ৰহণৰ আগে আগে নন্দীগ্ৰামত হত্যা হিংসাই জগাই তুলিছে দ্বংগৰ ৰাজনীতি। বিক্ষোভ প্ৰতিবাদ আন্দোলনত জ্বলিছে বংগৰ নন্দীগ্ৰাম। গতকাল রাত্রি প্রায় দুটোর দিকে আলদাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাজোড়া অঞ্চলে সভাপতি তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে সঞ্জয় আড়ি, এছাড়াও পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছে। 25 মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের আগে আগে উত্তপ্ত হয়ে পড়েছে নন্দীগ্রাম। তামলুক লোকসভা সমষ্টির অধীনত আছে সিংহজর্জর নন্দীগ্রাম। কিন্তু ভোটের আগে আগে নন্দীগ্রামের সোনাচূড়াত এগারী মহিলা বিজেপি সমর্থকর হত্যাক লৈ অগ্নিগর্ভা হয়ে পড়েছে নন্দীগ্রাম। বুধবারে পুয়তি নিশা সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। নিহত মহিলাগৰাকীৰ নাম ৰথিবালা আৰি। আক্ৰমণত ৰথিবালাৰ পুত্ৰ গুৰুতৰভাৱে আহত হয়। ঘৰ জ্বলিছে, দোকান জ্বলিছে, ৰাজপথত টায়াৰ জ্বলিছে। এয়াই এতিয়া নন্দীগ্ৰামৰ দৃশ্য। পৰিস্থিতি ভয়ানক হৈ পৰাৰ পিছতেই মোতায়েন কৰা হয় অৰ্ধসামৰিক বাহিনী। প্ৰতিবাদী জনতাৰ ওপৰত কৰা হয় লাঠি চাৰ্জ। ৰথিবালাৰ হত্যাৰ পিছতেই বিজেপি হৈ পৰিছে হুঁচাৰ। বিজেপিৰ অভিযোগ, তৃণমূল কংগ্ৰেছৰ লোকে হত্যা কৰিছে ৰথিবালাৰ। অভিযোগ মতে প্ৰায় 7 জন লোকে চোকাস্ত্ৰলৈ কৰা আক্ৰমণৰ ফলতেই ৰথিবালাৰ মৃত্যু হয়। এই ঘটনাত আহত হয় আন কেইবাজনো। বিজেপিয়ে দাবী কৰা মতে বুধবাৰে নিশা বুথ পহৰাৰ দায়িত্বত থকা বিজেপি কৰ্মীৰ ওপৰত আক্ৰমণ কৰিছিল তৃণমূলৰ কৰ্মীয়ে। বিজেপিয়ে অভিযোগ কৰা মতে ভুক্তভোগীসকলৰ দেহৰ ওপৰেৰে বাইক চলাই আনিছিল তৃণমূল আক্ৰমণকাৰীসকলে। চোকা অস্ত্ৰৰ লগতে লোহাৰ ৰডৰেও আক্ৰমণ কৰাৰ অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকাৰীৰ। আর নন্দীগ্রাম থানার আইসি, আমি যখন ভোর 4টায় আসি থানা, ওনাকে ফোন করি, উনি কিছুই জানেন না বিলকুল, যে ঘটনা এত বড় ঘটনা ঘটেছে তিনি জানেননি। উল্লেখ্য যে বুধবার তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিয়ে নির্বাচনী সভা করেছিল নন্দীগ্রামত। সেই সভাতে উচটনি দিয়ার পিছতেই নিশালৈ এই নারকীয় আক্রমণ আর হত্যাকাণ্ড হয় বলে অভিযোগ করে শুভেন্দু অধিকারীয়ে। আনহাতে নন্দীগ্রামের রাইজে যাতে ভোটদান করবলে উলাই নাহে তার ভয়ের এক পরিবেশ গড়ি টি এম সিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা বলে অভিযোগ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারর। নন্দীগ্রাম মে তমলুক মে ভয় কা বাতাবরণ বনা রহে, জিসে জো ভোটার্স হ্যাঁ ভোটার্স দেনে কে লিয়ে নেই নিকলে, ইসে টি এম সি কো লাভ হোগা, ইসকে লিয়ে কোশিশ হ্যায়। মে জনতা সে গুহার লগাতা হুঁ কি আপ টি এম সি কে ইস জো এ জো উনকা জো ষড়যন্ত্র হ্যায় ইসমে মত পড়িয়ে অর ডেমোক্রেসি কো স্ট্রং করনে কে লিয়ে বহুত জ্যাদা মাত্রা মে বাহার আইয়ে আকে ভোট দিজিয়ে। কিন্তু এই আক্রমণ আর হত্যার আড়ত তৃণমূল কংগ্রেস জড়িত থাকা বলে বিজেপিয়ে করা দাবি অস্বীকার করেছে মমতা বাহিনীয়ে। প্রতিবাদী আন্দোলনেরে পরিস্থিতি উত্তপ্ত করে রাখিছে বঙ্গ বিজেপিয়ে। একাংশ ক্ষুব্ধ লোকে কেবাখনো দোকান চলাই দিয়ে। শুক্রবারে 12 ঘণ্টা বন্ধর আহ্বান করে কেবাটাও সংগঠনে। সোনাচূড়া এলাকাত প্রতিবাদকারীক নিয়ন্ত্রিত করবলে নিরাপত্তা বাহিনীয়ে লাঠিচালনা করবলে বাধ্য হয়। উল্লেখ্য যে বিধানসভা নির্বাচনত নন্দীগ্রাম সমষ্টিত বিজেপির শুভেন্দু অধিকারীর হাতত পরাজিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বেনার্জি। 16 মে'ৰ এক নির্বাচনী সভাত সেই পরাজয়ের প্রতিশোধ লওয়া হব বলে কৈছিল মমতায়। এতিয়া এই সমগ্র আক্রমণ আর হত্যার আড়ত মমতা বাহিনী আছে বলেও দাবি করেছে বিজেপিয়ে। 25 মে'ৰ আগ মুহূর্তত এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত করে তুলিছে। প্রশ্ন হয়েছে শনিবারে নন্দীগ্রামত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হবনে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।